দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে सर्वप्रथम জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো লাদাখে মুখোমুখি চীন ভারতের ট্যাঙ্ক বাহিনী যে কোনো সময় আক্রমণ এদিকে লাদাখে চীনকে ঠেকাতে ভারতের সর্বাত্মক প্রস্তুতি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লিবিয়ার রাজধানী ইউরোপের হুমকির পর সমুদ্র অভিযান טורস্কের জাপানে প্রধানমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন শোগা এদিকে পোর্টল্যান্ডের দাঙ্গাকারীদের পক্ষ নিলেন ট্রাম্প দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইসরায়েল কথা না রাখলেও সম্পর্ক রাখবে আমিরাত লাদাখে মুখোমুখি ভারতের ট্যাঙ্ক বাহিনী যে কোনো সময় আক্রমণ প্রায় দেড় মাস পর ফের বিতর্কিত লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন ও ভারতের সেনাবাহিনী পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে পরস্পরকে নিশানা করে বসে রয়েছে দুদেশের ভারতের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা করে অনুপ্রবেশের অভিযোগ সরব বেইজিং এর এর আগে আন্তর্জাতিক মহলে চীনের আগ্রাসনের বলে এসেছে নয়াদিল্লি যদিও এবার উল্টে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলল চীন মঙ্গলবার দিবাগত রাতের খবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের দিকের চুমার এলাকায় চীনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করে তবে ভারতীয় সেনা তা প্রতিহত করেছে চীনের চেপুজি ক্যাম্প থেকে সাত থেকে আটটি গাড়ি বের হতে দেখে ভারতীয় সেনারা সতর্ক হয়ে যায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা জুড়ে সেনা সমাবেশ করে ভারত সেই তৎপরতা দেখে ক্যাম্পে ফিরে যায় চীনের সেনা সদস্যরা গত শনিবার রাতে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে বিনা প্ররোচনায় স্থিত বদলে দেওয়ার চেষ্টা করেছিল চীন ভারতীয় সেনাদের তৎপরতায় তা ভেসতে যায় পিছু হাঁটতে বাধ্য হয় চীনের সেনারা লাদাখে চীনকে ঠেকাতে ভারতের সর্বাত্মক প্রস্তুতি চীনের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে লাদাখ সীমান্তে চেনা সেনা উপস্থিতি জোরালো করার সিদ্ধান্ত নিয়েছে ভারত চীনা সেনাদের ঠেকাতে তাদের সব রকম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংজ্ঞা জারি রয়েছে গত পনেরো জুন তা চরমে ওঠে পেট্রোলিং পয়েন্ট চোদ্দ এর কাছে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষে প্রাণ হারায় ভারতের সেনা তারপর থেকে সীমান্তের শান্তি ফেরাতে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে তবে চূড়ান্ত কোন সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশ এর মধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সীমান্তে চীনা সেনাদের আগ্রাসনের একটি প্রচেষ্টা থামিয়ে দিতে পেরেছে তারা পাল্টা দাবিতে বেজিং জানিয়েছে তারা সীমান্তে কোনো আগ্রাসনের প্রচেষ্টা চালায়নি উল্টো ভারতীয় সেনার বিরুদ্ধে সীমান্ত প্রেরণের অভিযোগ তুলেছে প্রতিবেশী দেশ এমন অবস্থায় সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে ভারত এই সূত্র জানিয়েছে এনডিটিভি ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল লিবিয়ার রাজধানী হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল লিবিয়ার রাজধানী ত্রিপলি এরপর কালো ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ত্রিপলির আকাশ রাজধানীর বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন শহরের অনেক জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধুয়ার কুণ্ডলি দেখা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে মঙ্গলবার সকালে ত্রিপলির প্রধান সংযোগস্থলে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণ ঘটে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত কেউ ঘটনার দায় স্বীকার করেনি এক প্রত্যক্ষদর্শী জানান আজ সকাল সাড়ে সাতটার দিকে আমি মোটরসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলাম এ সময় সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনতে পাই এরপর আকাশে কালো ধোয়ার কুণ্ডলি দেখি এ সময় দেখি বেশিরভাগ যানবাহন ভয়ে উল্টা দিক দিয়ে পালাচ্ছে ওই ব্যক্তি বলেন আমি নিশ্চিত এটা একটি আক্রমণ লিবিয়া বিদ্রোহী নেতা খলিফা হাফতার ও তার অনুগত গেরিলারা গত সপ্তাহে ত্রিপলি ভিত্তিক সরকারের ঘোষিত যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যানের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার ও তার অনুগত লিবিয়ার সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী ফাইয়াজ আল সারাজ সামরিক বাহিনীর সব শাখাকে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি পালনের নির্দেশনা দিয়েছেন এবং লিবিয়ার মাটিতে সব রকমের অভিযান বন্ধ করতে বলেছেন কিন্তু গত আগস্ট হফতারের মুখপাত্র তা প্রত্যাখ্যান করার ঘোষণা করেন প্রসঙ্গত দুই হাজার এগারো সালে আরব বসন্তে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফির পতনের পর থেকে সেখানের রাজনীতিতে চরম উত্তেজনা চলছে দেশটি গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকার্ড ও লিবিয়া ন্যাশনাল আর্মি নামে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ইউরোপের হুমকির পর সমুদ্রে অভিযান তুরস্কের গ্রীষের প্রবল আপত্তি এবং ইউরোপীয় ইউনিয়নের হুমকি সত্ত্বেও পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান বাড়াচ্ছে মুসলিম রাষ্ট্র তুরস্ক আগামী বারো সেপ্টেম্বর পর্যন্ত ওই অঞ্চলে তুর্কি অনুসন্ধানী জাহাজ ওরুক রেইস ও তার কার্যক্রম চালাবে বলে ঘোষণা আঙ্কারার এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেদলু কাবোসুগলো বলেছেন তার দেশে প্রতিদ্বন্দ্বী গ্রীসের সঙ্গে আলোচনার পক্ষপাতি এর মাধ্যমে পূর্ব ভূমধ্য সাগরেও সম্পদের সুষ্ঠু ভাগাভাগি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি মঙ্গলবার আলজেরিয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে কর্মকাণ্ড রেখেছে। তিনি বলেন আমরা পূর্ব দেশগুলোর সঙ্গে আলোচনার পক্ষে যার মাধ্যমে সবাই সম্পদের সুষ্ঠু ভাগাভাগি থেকে উপকৃত হতে পারে দুই ন্যাটো সদস্য তুরস্ক ও গ্রীসের মধ্যে সামুদ্রিক জলসীমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের সম্প্রতি তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধানকারীর জাহাজ ও ক্রেইস এবং এর সঙ্গে নৌবাহিনীর যুদ্ধজাহাজের বহর পাঠালে নতুন করে উত্তেজনা শুরু হয় উভয় পক্ষই পূর্ব ভূমধ্য সাগরে সামরিক মহড়া দিয়েছে এতে তাদের মধ্যে বড় ধরনের বিরোধের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে দুই সপ্তাহ আগে তুরস্কের সঙ্গে দেওয়া ফ্রিগেটের সঙ্গে সংঘর্ষ হয়েছিল গ্রিক যুদ্ধজাহাজের দুই দেশের দ্বন্দ্বের মধ্যে গ্রিসের পক্ষ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পূর্ব ভূমধ্য সাগরে উত্তেজনা সৃষ্টির অভিযানে আঙ্কারার উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা সূত্র আলজাজিরা জাপানের প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন শোগা জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইসিডি সোগা বুধবার দিন শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন সেখানে তিনি ক্ষমতাসীন দলের প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হচ্ছে ক্ষমতাসীন দলের বড় একটি অংশের সমর্থন নিয়ে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বাকিদের চেয়ে তিনি এগিয়ে আছেন বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তির সদ্যবিদায় প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের ডান হাত হিসেবে এতদিন ভূমিকা রেখে আসছেন সোগা তিনি মন্ত্রী পরিষদ সচিবেরও দায়িত্ব পালন করেছেন দলের শীর্ষ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইসিবা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিডা তবে সোগার অবস্থান তাদের চেয়ে শক্তিশালী বলেই মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি অ্যাবের নেয়া নীতিমালাই ধরে রাখবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে বিশেষ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনীতিকে বাঁচাতে অ্যাবে নমিস্ক কৌশলও তিনি বেছে নিতে পারেন পোটোল্যান্ডে দাঙ্গাকারীদের পক্ষ নিলেন ট্রাম্প পোটোল্যান্ডে সংঘর্ষের ঘটনায় প্রকাশ্যেই অভিযুক্তদের পক্ষ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল পোর্টল্যান্ডে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলনকারীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় একজনকে গুলি করে হত্যা করা হয় যদিও ট্রাম্পের দাবি সেদিন তার সমর্থকদের কার্যকলাপ কিছু রক্ষণাত্মক বা আত্মরক্ষামূলক সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন মনোভাবের কথা জানান তিনি ডেমোক্রেটিক পার্টির গভর্নর রয়েছে এমন অঞ্চলগুলোতে সহিংসতার জন্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রতিদ্বন্দী জো বাইডেন ও তার মিত্রদের দায়ী করেন ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএন এর একজন সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান পোর্টল্যান্ডের ওই সহিংসতায় যুক্ত নিজের সমর্থনদের কর্মকাণ্ডের নিন্দা জানাবেন কিনা জবাবে ট্রাম্প বলেন ঠিক আছে আমি বুঝতে পারছি সেখানে আমার বিপুল সংখ্যক সমর্থন ছিল তবে এটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ এ সময় কৃষ্ণাঙ্গদের সহিংসতার ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য সংবাদ মাধ্যমের সমালোচনা করেন ট্রাম্প এজন্য অন্য একজন সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান তিনি কোন সায় গুলি বর্ষণের নিন্দা করবেন কিনা সেখানে অভিযুক্ত ব্যক্তিকে ইতোপূর্বে ট্রাম্পের সমাবেশ দেখা গেছে সতেরো বছরের ওই ব্যক্তি অন্তত তিনজনকে গুলি বর্ষণের ঘটনায় অভিযুক্ত উত্তরে ট্রাম্প বলেন আমরা পুরো বিষয়টি দেখেছি এটি তদন্তাধীন রয়েছে দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইসরায়েল না রাখলেও সম্পর্ক রাখবে আমিরাত অবিকৃত পশ্চিম তীরকে একীভূত না করার প্রতিশ্রুতি যদি দখলদার ইসরায়েল নাও রাখে তবুও ইহুদিবাদী রাষ্ট্র ইর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আরব আমিরাতের এক কর্মকর্তা সেই কথা স্বীকার করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আল জামাল আল মুশাররাক এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে পশ্চিম তীর একীভূত করার পরিকল্পনা বাস্তবিত করতে pereছে। কিন্তু ভবিষ্যতে যাই ঘটুক না কেন সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা আরব ঐক্যমতের সঙ্গেই থাকি। পশ্চিম তীর একীভূত করার পরিকল্পনা স্থগিত রাখতে আমরা ইসরায়েলকে বাধ্য করেছি। সর্বোচ্চ শেষ সমাধান হচ্ছে হচ্ছে ফিলিস্তিনিদের টিকে থাকার সমাধান ইসরায়েলি ইসরায়েলি দৈনিক হারিজকে দেয়া সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ইসরায়েল যদি পশ্চিম তীরকে একীভূত করে তাহলে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙে যাবে জবাবে মুশাররাক বলেন না তা হবে না আমিরাতের এই কর্মকর্তা আরো বলেন ইসরায়েলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আমরা কোনো ভবিষ্যদানী করতে পারছি না বেশ কয়েকটি ক্ষেত্রে এ সম্পর্ক তৈরি হয়েছে একটির ক্ষেত্রে আরেকটিকে অধিকার দেওয়া হয়নি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য